দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই দোকান যেটা কখনোই ছিল না এই ওয়েলস অর্থাৎ হারবার্ট জর্জ ওয়েলস ইনি জন্মগ্রহণ করেছিলেন 1866 সিক্সটি এবং মারা গেছিলেন নাইনটিন ফোরটি সিক্স ওয়াজ ফেমাস ইংলিশ তিনি একজন বিখ্যাত ইংরেজি লেখক ছিলেন এবং ওয়াজ বেস্ট নন ফর হিজ সায়েন্স ফিকশানস অর্থাৎ কল্পবিজ্ঞানের গল্প জন্য তিনি বিশেষভাবে সুপরিচিত ছিলেন হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশানস ইনক্লুড দ্য টাইম মেশিন দ্য ইনভিজিবেল ম্যান এটসেট্রা তাহলে তার লক্ষণীয় কয়েকটি কল্পবিজ্ঞানের গল্প হল দ্য টাইম মেশিন দ্য ইনভিজিবল ম্যান ইত্যাদি ওয়েলস অলসো রোট মেনি শর্ট স্টোরিজ ওয়ান অফ হিস বেস্ট নোন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড অর্থাৎ ছোটো গল্পও তিনি লিখেছিলেন অনেক তার মধ্যে দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড এটা একটা অন্যতম দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ অর্থাৎ তার ম্যাজিক শপ নামে দ্য ম্যাজিক শপ নামে একটি শর্ট স্টোরি থেকে এই গল্পটি নেওয়া হয়েছে দ্য দ্যাট নেভার ওয়াজ দেখো আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম আ ফার সেভারেল টাইমস অর্থাৎ আমি দোকানটাকে দূর থেকে অনেকবার দেখেছি আই হ্যাড পাস ইট ওয়ান্স অর টোয়াইস আমি এর পাস দিয়ে দু একবার পেরিয়েও গেছি বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন কিন্তু এটার ভেতরে যাওয়ার ভাবনা আমার মধ্যে কখনো আসেনি ওয়ান ডে একদিন মাই সান আমার ছেলে গিপ ড্র্যাক মি আপ টু দ্য শপ আমার ছেলে আমাকে দোকান পর্যন্ত টেনে নিয়ে গেল দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম তার মধ্যে এতটাই কৌতূহল ছিল দ্যাট আই ওয়াজ ফোর্স টু গেট ইন আমি বাধ্য হলাম সেখানে ঢুকতে অর্থাৎ দোকানটাতে প্রবেশ করতে ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ একটু ছোট্ট সংকীর্ণ দোকান নট ভেরি ওয়েল লিট বেশ আলো ছিল না খুব একটা ভেতরে পরিষ্কার অন দ্য কাউন্টার সব কাউন্টার দোকানে যে কাউন্টার সেখানে দেয়ার সেভারেল ক্রিস্টাল বলস অর্থাৎ স্বচ্ছ স্পটিক বল সেখানে রাখা ছিল অনেকগুলো অন দ্য ফ্লোর মেঝেতে দেয়ার ম্যাজিক মিরার্স জাদুই আয়না ছিল ওয়ান টু ড্র আউট লং অ্যান্ড থিন এক ধরনের আয়নাতে তোমাকে রোগা এবং লম্বা দেখাবে অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট আরেক ধরনের আয়না যেটাই দেখলে নিজেকে বেটে আর মোটা দেখাবে হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস দ্য শপম্যান অ্যাপিয়ার্ড যখন আমরা ইটলোতে হাসছিলাম তখনই দোকানের যে দেখাশোনা করে সে আবির্ভূত হলো অর্থাৎ এলো হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি তিনি বললেন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি আই ওয়ান্ট টু বাই মাই বয় আউ সিম্পল ট্রিক্স আই সেট আমি বললাম আমার এই লিটল বয় অর্থাৎ ছোট্ট বালকটিকে আমি কিছু জাদুই খেলনা কিনে দিতে চাই হুম সেট দ্য শপম্যান অর্থাৎ বোঝার চেষ্টা করছে সেই ইয়েতে সেই শব্দটা করল অ্যান্ড স্ক্র্যাশ ইজ হেড ফর এ মুমেন্ট কিছুক্ষণ তার মাথা চুরকুলেন অ্যাজ ইভ থিঙ্কিং যেন মনে হচ্ছিল তিনি চিন্তা করছেন দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার গ্লাস বল অ্যান্ড সেইড তারপর তিনি তার চুল থেকে একটা কাঁচের বল বার করে স্বচ্ছ বল বল বার করে দেখাচ্ছেন এবং বললেন সামথিং লাইক দিস এই রকমটা কিছু অ্যান্ড হেল্ড ইট আউট এবং সেটাকে তুলে ধরলেন আমাদের সামনে দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড এই যে ঘটনাটা এটা ছিল আমাদের কাছে অপ্রত্যাশিত আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শপ শোজ অর্থাৎ জাদুই যে শোগুলো হতো তাতে আমি জাদু খেলাতে আমি দেখেছি এটা বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার কিন্তু এই দোকানে আমি এটা দেখবো বলে কখনোই ভাবিনি দ্যাটস গুড দারুণ ব্যাপার আই সেড উইথ এ লাভ আমি হেসে বললাম ইজেন্ট ইট তাই না সেট দ্য শপম্যান দোকানের লোকটি বলল গিফ স্ট্রেচড আউট হিস হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড নিয়ারলি আ ব্ল্যাঙ্ক পাম গিফটার হাত বাড়ালো ওটা নেওয়ার জন্য কিন্তু দেখলো লোকটার হাতটা ফাঁকা অর্থাৎ সেখানে সেই ক্রিস্টাল বলটা ছিল না এর সিনিয়র পকেট সেট দ্য ম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ লোকটা বললো দেখো এটা তোমার পকেটে রয়েছে এবং সত্যিই তাই এটা সেখানেই ছিল হাউ মাচ ডাজ ইট কস্ট আই আক্সড আমি বললাম এর মূল্য কত দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস কাঁচের এই বলগুলোর জন্য কোনো পয়সা লাগে না সেট দ্য ম্যান পোলারটলি সে নম্রভাবে বলল উই গেট দেম ফ্রি আমরা এগুলো বিনা পয়সায় পাই হি ড্রুভ আ বিজনেস কার্ড ফ্রম হিস চিক অ্যান্ড হ্যান্ড রেডি টু মি সে তার গাল থেকে একটা ওই বিজনেস কার্ড অর্থাৎ বিভিন্ন লোকেদের নাম ফোন নাম্বার প্রিন্ট করা বা সে তার দোকানের নাম প্রিন্ট করা যে কার্ডগুলো থাকে বিজনেস কার্ড বলে সেগুলোকে হুম দেখবে বিভিন্ন দোকানে দেয় ছোট্ট একটা কার্ড তাদের লেখা থাকে দোকানের নাম ফোন নাম্বার দোকানটা কোন জায়গাতে দোকানের মালিক এইসব আর কি কটা থেকে কটা পর্যন্ত তাদেরকে অ্যাভেলেবেল সেসব তথ্য দেওয়া থাকে হুম এটা বলছে বিজনেস কার্ড এবং সেটা তিনি আমাকে হাতে দিলেন জনি জেনুইন ম্যাজিক গুডস স্যার হি সেট সেগুলো খাঁটি জাদুই জিনিসপত্র হি নাও টার্ন টুয়ার্ডস গিপ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেট ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিডিন ইউ তুমি তো একটা জাদুই বাক্স চাইছিলে না তাই না গিপের দিকে তাকিয়ে বললো ইয়াস গিফট সেট সে বলল হ্যাঁ ইটস ইন ইউর পকেট হি সেট সে বললো দেখো তোমার পকেট রয়েছে গিফট ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ সত্যিই গিফট অবাক হয়ে গেল দেখলো যখন যে বাক্সটা সত্যিই তার পকেটের মধ্যে রয়েছে দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এম হোয়াইল তারপর কিছুক্ষণের জন্য সে কাউন্টারের ভেতরে চলে গেল দোকানের ভেতরে লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার চলো দেখি এই কাউন্টারের পেছনে কী আছে গিপ আই সেটা আমি বললাম গিফটকে ইজ মেকিং ফান অফ আস সে আমাদেরকে নিয়ে মজা করছে হয়তো জাস্ট দেন ঠিক সেই সময় হি অ্যাপিয়ার্ড এগেইন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম একটা অন্ধকার রুম থেকে সে বেরিয়ে কোনা থেকে সে বেরিয়ে এলো ঘরের ইউড লাইক টু সি আওয়ার শোরুম স্যার আমাদের শোরুমটা দেখতে চান সেড হি তিনি বললেন গিপ টাক মাই ফিঙ্গার ফরওয়ার্ড গিফট আমাদের আমার আঙুলটা ধরে সামনের দিকে টানল অর্থাৎ সে যেতে চাইছে সেদিকে সে টেনে নিয়ে গেল তার বাবাকে ইন দ্য শোরুম দেয়ার আর মেনি থিংস দ্যাট গিফট ফ্যাসিনেটেড গিফ যে সকল জিনিসে কল্পনা করেছিল স্বপ্ন দেখেছিল সেসব অনেক জিনিস সে সেখানে দেখতে পেলো হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট এবং সে লোকটির প্রতি তার মনের মধ্যে একটা শ্রদ্ধা জেগে উঠেছিল সে শ্রদ্ধা নিয়ে সেই লোকটির দিকে তাকালো ইজ দ্যাট এ ম্যাজিক শোড হি সেড এটা কি জাদুই তরবারি আ ম্যাজিক টয় শোড দিস ইজ আ ইউনিক ওয়ান এটা একটা জাদুই তরবারি এক অদ্বিতীয় জিনিস ইট নেদার বেন্ডস এটা বাঁকেও না ব্রেক্স ভাঙেও না নর কাটস দ্য ফিঙ্গার আঙুলও কাটে না রিপ্লাইড দ্য শপম্যান দোকানি বললো আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দ্য কস্ট বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি আমি সেগুলোর দাম কত সে তা আমি জানার চেষ্টা করলাম কিন্তু দোকানে আমার দিকে কর্ণপাতও করলেন না অর্থাৎ নজরই দিচ্ছিলেন না হি হ্যাড গড গিপ নাও তিনি এখন কে পেয়ে গেছিলেন আই শ উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট আমার একটু মনে সন্দেহ লাগছিল দ্যাট গিপ ওয়াজ হোল্ডিং হিস পারসনস ফিঙ্গার অ্যাজ ইউলি হি হেল্ড মাইন্ড গিপ আমার যেমন আঙুলটা ধরে থাকে তেমনভাবে সে লোকটার আঙুলটা ধরেছিল এটাতে আমার একটু সন্দেহ বাড়লো